তো বন্ধুরা দেখুন ধান খেতে মাঝে কি সুন্দরভাবে কুয়াশা পড়ে আছে এবং সবুজ ধান এখনো ধানটি পাকেনি কতটা সুন্দর মনোরম প্রকৃতি পরিবেশ কি সুন্দর লাগছে দেখে এতটা ভালো লাগছে বলে প্রকাশ করতে পারবো না অনেক সুন্দর লাগছে অনেক আসলে গ্রামীণ পরিবেশে এটাই মনে হয় যেন তুমি একটা পাওয়া হয়তো বা টাকা পয়সা ওই রকম নেই কিন্তু গ্রামের যে একটা প্রকৃতির আবহাওয়া সবার আগেই পাওয়া যায় শহরের চাইতে শহরের কোলাহল যুক্ত আবহাওয়ার চাইতে গ্রামের প্রকৃতি স্তব্ধ নীরব প্রকৃতি অনেক ভালো আসসালামু আলাইকুম সবাই তো বন্ধুরা আজকে 20 অক্টোবর তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আসলে অনেক কুয়াশা তো কি বলবো দেখতে পাচ্ছেন আসলে আমার চারিপাশে হঠাৎ করে গত পরশু দিনও বৃষ্টি নামছে হয়তো বা গতকাল বৃষ্টি নামেনি তো দেখুন কত কুয়াশা আসলে শীতের আমেজ এবছরে প্রথম আজকে শীতের আমেজ পেলাম আমি জানি না এটা এবার আবহাওয়াটা কতদিন থাকবে তো দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা ভালোই লাগছে আসলে আসলে কি বলবো তো এই মাসে এত বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য আর মনে হয় না যে আগামী 2 মাসের মধ্যে আর বৃষ্টি চাইবো তো অনেক কুয়াশা ভালো লাগতেছে প্রকৃতির মাঝে সকালবেলা বাসা থেকে বের হয়ে একটু হাঁটতেছি রাস্তা দিয়ে তো আমি আপনাদের যদি একটু আমার ব্যাক ক্যামেরা দিয়ে পিছন দিকে ঘুরিয়ে দেখাই আসলে প্রকৃতির কত সুন্দর তাহলে বুঝতে পারবেন দেখেন তো বন্ধুরা দেখুন আসলে আজকে প্রকৃতিটা কতটা সুন্দর অনেক সুন্দর তো আমার সামনে এটি একটি আমন ধান ক্ষেত তো আমন ধান ক্ষেতে অনেক সুন্দর কুয়াশা পড়তেছে তার উপরে তো এদিকে হচ্ছে রাস্তা তো এদিকে রাস্তা এবং এদিকেও জমি জমা আর পাশে একটি আছে সুন্দর একটি ছোট্ট খাল আসলে এই খালটি দিয়েই বর্ষার পানি আসে যায় এখনও হয়তোবা বর্ষার পানি না হলেও বৃষ্টির পানি জমে রয়েছে তো কি সুন্দর প্রকৃতি প্রকৃতিটা দেখতে অনেক সুন্দর আর এটি হচ্ছে আমাদের বাসার রাস্তা তো দেখুন আমি এদিকে একটু সামনের দিকে এগিয়ে যাই দেখতে পাবেন অনেক সুন্দর প্রকৃতি অনেক সুন্দর আসলে বাংলাদেশের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের কি বলে প্রকৃতির যে রূপ অসাধারণ অসাধারণ হয়তো বা সূর্যি মামা ওঠার জন্য চেষ্টা করতেছে কিন্তু সে সফল হয়ে উঠতেছে না এখনো দেখুন আসলে কত কুয়াশা কি সুন্দর প্রকৃতি মনোরম পরিবেশ ভালোই লাগতেছে কিন্তু দেখে অসাধারণ অসাধারণ তো বন্ধুরা আজকে সেই সকালটি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন আসলে গ্রামে থাকলে যে অন্যরকম একটা মানে অনুভূতি অন্যরকম একটা প্রকৃতির যে একটা স্নিগ্ধ ছোঁয়া সেটা পাওয়া যায় তো শীতকে আগমন জানিয়ে আজকের এই ভিডিওটি এবং কুয়াশা শীত উভয় মিলে আজকে সকালটি অনেক অসাধারণ তো বন্ধুরা ভালো থাকবেন আর আজকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ